হ্যালো বন্ধুরা এখানে একটি ফেসবুক প্রোফাইল ওপেন রয়েছে প্রোফাইলটিতে একটি মিউজিক সেট করা রয়েছে যখন কোনো ব্যক্তি এই ফেসবুক প্রোফাইল ভিজিট করবে এবং এই মিউজিক অপশনটির ওপরে একটি ক্লিক দেবে সাথে সাথে এখানে থাকা মিউজিকটি ওই ব্যক্তি শুনতে পাবে আপনারাও এভাবে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন খুব সহজেই এজন্য আপনাদের কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেক প্রশান্ত প্রো চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আপনার ফেসবুক প্রোফাইলে মিউজিক সেট করার জন্য আপনাদের প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এখানে তিনটে লাইনের ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে প্রোফাইল অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এখানে একটু নিচের দিকে গেলে আপনারা এরকম ধরনের অনেকগুলি অপশান দেখতে পাবেন এখানে এই অপশানগুলিকে একটু স্ক্রল করলে মিউজিক অপশানটি আপনারা দেখতে পেয়ে যাবেন এই মিউজিক অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে ক্লাস বাটনের ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে অনেকগুলি মিউজিক এখানে শো করবে এখানে প্লে বাটনে ক্লিক করে আপনারা যে কোনো মিউজিক প্লে করে শুনতে পারবেন মিউজিকটি সিলেক্ট করার জন্য আপনাদের সেই মিউজিকটির ওপরে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এভাবে একটি টিক মার্ক চলে আসবে এরপর একেবারে ওপরের ব্যাক বাটনে আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর আবারও ব্যাক বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে আবারও মিউজিক অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে ওই মিউজিকটি শো করছে এবং মিউজিকের পাশে তিনটে ডট রয়েছে এই থ্রি ডটের ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে পিন টু প্রোফাইল এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সং হ্যাজ বিন পিনেড এই অপশানটি শো করছে এবার আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে দেখতে পাবেন যে প্রোফাইলটিতে ওই মিউজিকটি শো করছে এরপর যখন কোনো ব্যক্তি আপনার ফেসবুক প্রোফাইল ভিজিট করবে এবং এই মিউজিক অপশানটির ওপরে একটি ক্লিক দেবে সাথে সাথে এখানে থাকা মিউজিকটি ওই ব্যক্তিটি শুনতে পাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না